আপনাদের যাদের মনে হয় মনে শান্তি নেই মনে শক্তি নেই মহারাজ এটা কি করব কি করবো একশো আট বার করে পাঠ করুন কথা কখনো মিথ্যা করে দেখুন না ওজো ওজো ময় দেহি ও স্বয়ংজী বলতেন ব্রহ্মচর্য পালন করলে ওজ তৈরি হয় ব্রহ্মচর্য পালন না করলে ওজ হয় না ওজ যখন হয় তার কথার একটা তেজ থাকে একই কথা যার ওজ আছে তার কথার দাম হয় যার ওজ নেই তার কথা হ্যাঁ রে পড়বি রে ভালো রে ভালো হবে বুঝলি বুঝলে বুঝতে পারলি তো বুঝতে পারলি তা না কথায় তেজ কথায় তেজ আছে আত্মনিয়ন্ত্রণ থেকে আর শব্দ হয় তার মধ্যে একটা হচ্ছে প্যাশন যে কোনো জিনিস করার একটা শক্তি রসি মনু মেহিদি ভগবানের এই যে যারা গীতা শুনেছেন আমাদের টক্স আর যখন আমি আমাদের টক্স বলি আমি এই জন্য বলি কারণ যে এই সেটা উনি আবার বিষ্ণু পুরাণ থেকে ওটা নিচ্ছেন বিষ্ণু পুরাণে ভগবানের কি কি গুণ এই গুণ ভগবানের কাছে যখন প্রার্থনা করবেন ওইটাই প্রার্থনা করবেন যেটা আপনি মনে করেন ভগবানের আছে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জ্ঞান আর বৈরাগ্য বা জ্ঞান ভক্তি বৈরাগ্য জ্ঞান ভক্তি যার জ্ঞান যিনি জ্ঞান ভক্তি বৈরাগ্য প্রতিষ্ঠিত তিনি তার এই সমস্ত গুণ থাকবে তেজ ওজ এগুলো না থাকলে জ্ঞান ভক্তি কখনো হবে না ঠাকুরের কি তেজা বলছেন তোমাকে আমি রাজাটা যা বলতে পারবো না যদি লোকেরা ভক্তি করে পড়ে আর আমি তো ঠাকুরের কথা মৃত আর এগুলো বেশিরভাগই হাসার জন্যে এত হাসি পায় কি সব কথা বলতেন আমি তোমাকে রাজা বলতে পারবো না স্বামীজির একটা ঘটনা আছে আমেরিকাতে যখন তিনি ছিলেন তো ওনার যে বন্ধুরা তাকে নিয়ে গেলেন একটা জায়গায় শিপ জাহাজ লঞ্চ করা হচ্ছে লোকেদের ওরা যেতে দেয় দেখার জন্য যে জাহাজ তৈরি হয়েছে ওরা এবার সমুদ্রে ছাড়া হবে তখনকার দিনে বড় বড় জাহাজ ওই দড়ি টানা আছে স্বামীজির খুব ইচ্ছে কাছ থেকে গিয়ে দেখবেন যেটা নিষেধ উনি আসতে করে দড়ি ডিঙ্গিয়ে ওপারে চলে গেলেন যার মতো হাঁটতে হাঁটতে তো এই মেরি লুই যে যারা ছিল ওখানে গার্ড কেউ ওনাকে আটকায়নি ওনাকে কেউ আটকাল না ওরা লিখছেন খুব সুন্দর যে আশ্চর্য ওনার ওনার হাঁটার মধ্যে এমন একটা ম্যাজেস্টি আছে একটা রাজকীয় ভাব কেউ আটকালো না এটাকে বলে ওজ